এটা ছিল শান্তিরবাজার টাউন অ্যানাদার বিউটিফুল প্লেস অফ সাউথ ত্রিপুরা এবং এখান থেকে পিলাইকের দূরত্ব প্রায় 14 কিলোমিটার ত্রিপুরা রাজ্যের সাউথের অংশটি খুবই সুন্দর এভরিহোয়ার ন্যাচারাল বিউটি ইজ অন সাউথ ত্রিপুরাতে কিন্তু অনেকগুলি সুন্দর এবং বিখ্যাত মন্দির আছে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মন্দির আরো একবার আসতে ওই মন্দিরগুলিতে যাব এতক্ষণে এসে পৌঁছে গেলাম বাইকুরাতে এই টাউনটা ছোট হলেও যথেষ্ট সুন্দর এবং ক্লিন জায়গাটা হচ্ছে কলসিমুখ শুনেছি এখানে একটা নাকি সুন্দর মন্দির আছে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিভার বাট এটা ক্রস করার পরই শুরু হয়ে যায় জুলাইবাড়ি এরিয়া এটা হচ্ছে এখানকার একটা স্কুল যথেষ্ট সুন্দর হয়তো ওই পশ্চিম দিকে গেলে জোলাইবাড়ি বাজার কিংবা অন্য কিছু থাকতে পারে জোলাইবাড়ি ক্রস করতে না করতে এসে গেছি পিলাকের এরিয়াতে অ্যাকচুয়ালি পিলাক যে বিখ্যাত ভিলেজটা আছে এই ভিলেজটা কিন্তু জোলাইবাড়ির মধ্যেই পড়ে এই যে বোটটা দেওয়া আছে এখান থেকে পিলাকের দূরত্ব মাত্র 2 কিলোমিটার ওই বোটটা থেকে একটুখানি দক্ষিণে আসার পর দাঁড়িয়ে গেলাম এখানে একজন দাদার ছোট একটা দোকান আছে মেন রোড থেকে এই দোকানের পশ্চিম দিকে গেছে একটা রাস্তা এখান থেকে 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার সামনে গেলে পাওয়া যাবে প্রথম প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি এটা উত্তর দিক এদিক থেকে আমরা আগরতলা উদয়পুর শান্তিরবাজার তারপর জুলাইবাড়ি এবং পিলাকে এসছি আর এটা হচ্ছে মেন রোডের দক্ষিণ পাশটা ডাইরেক্ট গেছে দক্ষিণ দিকে সাবরুম এবং ওই দিকের আরো অন্যান্য জায়গায় এন্ড আজকে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে ওই পশ্চিম দিকে পিলাকে যেটা দিয়ে এগুলো পাওয়া যাবে পিলাকের অতি প্রাচীন আর্কিওলজিক্যাল সাইটগুলি যেগুলি একত্রে সারা বিশ্বে বিখ্যাত পিলাক আর্কিওলজিক্যাল সাইট নামে এই হচ্ছে পিলাক গ্রামের শুরু যা খুবই সুন্দর পিলাক এন্ড পিলাক ভিলেজ ইজ ভেরি বিউটিফুল একবার হলেও এই পিলাকে আসার চেষ্টা করবে ইটস এ স্কুল অফ পিলাক এন্ড ইট ইজ ভেরি বিউটিফুল বেশ সুন্দর এবং সুন্দর জায়গাতে তৈরি করা হয়েছে মেন রোড থেকে 1.5 কিলোমিটার এগুতি পেয়ে গেলাম পিলাকের প্রথম আর্কিওলজিক্যাল সাইটটি এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে শ্যাম সুন্দর আশ্রম টিলা এন্ড আই এম জাস্ট শক এখানে রয়েছে 1500 বছরের পুরানো ইতিহাস যা সবাইকে দেখা এবং জানা দরকার এই যে সামনে দেখা যাচ্ছে এটা ছিল একটা বৌদ্ধ মন্দির যেটা নষ্ট বা ভাঙার পর রয়ে গিয়েছে আজকে এতটুকুই ASI that means Archaeological Survey of India এখানের বড় বা মূল মন্দিরটির দক্ষিণ পাশে ছিল এই মন্দিরটা এই মূর্তিগুলি এবং মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছিল হিন্দু এবং বৌদ্ধ নির্মাণশৈলী এটাই ছিল এখানে সবচেয়ে বড় মন্দিরটি বা মূল মন্দিরটি এটাতে পূর্ব দিকে যে গেটটি ছিল ওটা দিয়ে ঢুকার পর চারপাশ থেকে ঘুরে দেখা যেত এই ঘরগুলি হচ্ছে নিউ বিল্ড কেন্দ্রটির ভেতরে একটা বসার জায়গাও আছে
সেটা নিউ বিল্ড এটা হয়তো আগে ছিল না নতুন তৈরি করা হয়েছে এই হচ্ছে সেই স্থান যেখানে বৌদ্ধ ধর্মের এবং হিন্দু ধর্মের 1500 বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে এইগুলি হচ্ছে প্রাচীন টেরাকোটার নিদর্শন যেগুলি প্রায় 1500 বছর বা 1200 বছর আগে ছিল এতেই অনুমান করা যায় তখনকার কোন কাজ কত পিওরভাবে করা হতো প্রত্নতত্ত্ব কেন্দ্রটিতে যে মূল মন্দিরটা ছিল ওই মন্দিরটার ভেতরে এখন প্রবেশ করব যদিও মন্দিরের উপরের অংশটি নেই কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে মন্দিরের উপরের অংশটি হয়তোবা নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে And obviously, তখনকার সময়ের টেকনোলজি বর্তমান আধুনিক ইঞ্জিনিয়ারিং থেকে অনেক বেশি ভালো ছিল যার জন্য আজকে প্রায় 1500 বছর কাছিয়ে এলেও পিলাকের এই মন্দিরগুলি যে অংশগুলি অবশিষ্ট আছে সেইগুলি খুবই মজবুত বর্তমানে পিলাকের যে তিনটি জায়গায় এই মন্দির এবং মূর্তিগুলি আবিষ্কৃত হয়েছে এবং অতি প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা না করলে পিলাক দেখা অসম্পূর্ণ পিলাককে জানতে হলে পিলাকের ইতিহাস অবশ্যই জানতে হবে সো ফ্রেন্ডস পিলাকে আবিষ্কৃত তিনটি মন্দির এবং উদ্ধার হওয়া অসংখ্য মূর্তিগুলি এবং পিলাক গ্রাম নিয়ে কথা বলা হচ্ছে পরের ব্লগটিতে দ্যাট মিনস কথা হচ্ছে পিলাক ব্লগের আরো একটা পার্টে সো অল আর ইউ স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি